আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আসন্ন রমজান মাস চলে আসছে মাহে রমজান মাস খুব শীঘ্রই চলে আসছে তো এই মুহূর্তে নতুন খামারিরা যারা আছেন তাদের জন্য আজকের ভিডিওটি সবচেয়ে ভালো কাজে লাগবে সেটা হচ্ছে সকলেই এই ভাবনাটাই ভেবে থাকেন যে রমজান মাসে যদি মুরগি পালন করি তাহলে রমজান মাসের রমজানের ঈদে ঈদুল ভিতরে অনেক বেশি দামে ব্রয়লার মুরগি বেচতে পারবো এই বিষয়টা মাথায় রেখে কিন্তু সকলেই এক জোটে একজোটে মুরগির বাচ্চা ওঠায় থাকেন তো আজকের এই ভিডিওটি তাদের জন্যই যারা এই ধরনের ভুলগুলো করে থাকেন বা এইগুলো এই ভুলগুলো হয়ে থাকে তো এই ভুলটা আসলে আমার মনে হয় করা কখনোই ঠিক নয় কারণ হচ্ছে যে যখন আমরা সকলেই যখন একজোটে এক যখন বাচ্চা উত্তোলন করতে থাকি বাচ্চা পালনের জন্য রেডি প্রস্তুত হতে থাকি তখন কিন্তু মুরগির বাচ্চার কোম্পানিগুলো সকল কোম্পানি একজোটের চাহিদার ভিত্তিতে তাদের বাচ্চার রেট অনেকটাই বাড়িয়ে দেয় দর্শক মণ্ডলী আপনারা জানেন যে বিগত রমজান মাসের মানে বিগত রমজান মাসের ঈদে ঈদুল ভিতরে রকম অবস্থান কিন্তু তৈরি হয়েছিল যে ব্রয়লার মুরগির বাচ্চা অলরেডি ষাট টাকা করে দাম হয়ে গিয়েছিল আর এই ষাট টাকা দরে সকলেই একজোটে যখন মুরগির বাচ্চা উঠেছিলেন তখন কিন্তু রমজান মাসের ঈদে দেখা গেল যে যে মাংস বিক্রি করার কথা ছিল একশো টাকা থেকে একশো টাকা সেই মুরগির মাংস বিক্রি করতে হলো একশত বিশ টাকায় সর্ব সর্বপরিশেষে দেখা গেল যে প্রত্যেকটা খামারই অনেক লসের সম্মুখীন হয়ে গেল তো দর্শক মণ্ডলী এবছর ঈদুল ফিতরের ঈদে ঠিক একই অবস্থান তৈরি হয়ে গেছে অলরেডি আপনারা জানেন যে এই মুহূর্তেই বাচ্চার রেট আসছে আটান্ন টাকা থেকে ষাট টাকা তো দর্শক মণ্ডলী আমি বলে রাখি যে গতবারের প্রক্রিয়ায় কিন্তু এবারও চলে গেছে তবে এবারে বিগত সময়ে অনেকটাই মুরগির মাংসের দাম বেশি গেছে তথাপিও আপনাকে মনে রাখতে হবে যে আসলে যদিও এবছরে দেড়শো টাকা কেজি ব্রয়লারের মাংস বিক্রি হয়েছে তথাপিও এইরকম সম্ভাবনা কিন্তু নাও হতে পারে যে মুরগির মাংস দুশো থেকে আড়াইশো টাকা বিক্রি করতে পারবেন এরকম নাও হতে পারে তো দর্শক মন্ডলী এই কারণে আমি বলে রাখি যে যারা নতুন খামারি আছেন তারা এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আমি যেন এই ভুলটা না করি যে সকলেই ওঠাচ্ছেন আমিও ওঠাই একটা পুরাতন খামারি কিন্তু কিছুটা লসের সম্মুখীন হলেও সামাল দিতে পারেন একজন নতুন খামারির পক্ষে এই সমস্যাটা এই লসটা সামাল দেওয়া বড় কঠিন হয়ে যায় সামাল দেওয়া হয় না পরবর্তীতে তার আর খামার করা হয় না তো দর্শক মনেলে আজকের বিষয়টিতে আমি বোঝাতে চেয়েছিলাম যে যেহেতু মুরগির বাচ্চার দাম বেশি সেহেতু আপনারা ভেবে চিনতে মুরগির বাচ্চা ওঠাবেন কারণ হলো যে মুরগির বাচ্চা শুধু ওঠালেই হবে না সেই মুরগির বাচ্চা যদি অতিরিক্ত দাম হয় তাহলে কিন্তু সেখানে লাভ করে ওঠা খুব কঠিন হয়ে যায় তাই আমি বোঝাতে চাচ্ছিলাম এটাই যে এতটা মুরগির বাচ্চার দাম যদি হয়ে থাকে তাহলে আপনি হ্যাঁ আপনার খামারে মুরগি ওঠাতে গেলে খুব ভেবে চিনতে ওঠাতে হবে কারণ এত দামের বাচ্চা ওঠায় কিন্তু লাভ করা সম্ভব হয় অতএব আমি বোঝাতে চাচ্ছিলাম এটাই যে যদিও এই রমজানেও আপনি মুরগি ওঠাতে চান তাহলে খুব ভেবে চিনতে বুঝে শুনে আপনার মুরগি উঠাবেন এবং মনে রাখবেন যে দর্শক মণ্ডলী এবারে রমজানটা কিন্তু পুরোটাই গরমের মধ্যে পড়ে গেছে হ্যাঁ এ কথাটা আপনাকে মনে রাখতে হবে যে মুরগি কিন্তু শীতে একটা ট্রিটমেন্ট দিতে হয় গরমে আরেক ধরনের ট্রিটমেন্ট তো এই বিষয়টাও খেয়াল রাখবেন যে আপনি গরমের সময় অবশ্যই খুব খেয়াল করতে হবে মুরগির যেন কোনোভাবেই গরম থেকে ঠান্ডা লেগে না যায় হ্যাঁ সে বিষয়টা আপনাকে মনে রাখতে হবে হ্যাঁ তো সর্বোপরি আর একটা বিষয় যে বলে রাখি যে যেটা হচ্ছে আসলে তো আমরা প্রতিনিয়তই মুরগি পালন করে থাকি দুই রকমভাবে কেউ নগদ টাকায় কিনে নগদ টাকায় বাচ্চা কিনে নগদ টাকায় খাদ্য কিনে পালন করে থাকি এবং কেউ দেখা যাচ্ছে ডিলারের সাথে সংযুক্ত হয়ে মুরগি পালন করে থাকি আসলে ডিলারের সাথে সংযুক্ত থাকাটাই উচিত ডিলারের সাথে সংযুক্ত থেকে মুরগি পালন করাটাই উচিত কারণ অনেক সময় দেখা যায় এ ধরনের বিভ্রান্তিতে ধরনের সমস্যাতে অনেক খামারই পড়ে যান যে মুরগি রেডি হয়ে গেছে কিন্তু আপনি নগদ টাকায় মুরগি উত্তোলন করেছেন আপনার মুরগি আর কোথাও বিক্রি করতে পারছেন না কারণ হচ্ছে যে যারা মুরগি বিক্রি করেন যে দোকানদারগুলো মুরগি বিক্রি করেন তারা কিন্তু ডিলার সাথে একটা সম্পর্ক আলাদা রয়ে যায় তাদের কারণ তারা মুরগি বিক্রি করে টাকা পরিশোধ করেন এরকম ধরনের একটি ব্যাপার রয়ে যায় তাই আপনার মুরগি কিন্তু নগদ টাকায় কেউ নিতে চাবে না এবং আপনি নতুন খামারি হয়ে থাকলে আপনি কিন্তু বাকিও দিয়ে সাহস পাবেন না যার কারণে দিকটা মনে রাখতে হবে তবে আপনি যদি নতুন খামারি হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই একটা ডিলারের সাথে সম্পর্ক তৈরি করতে হবে তাহলেই কিন্তু ভালো হবে নসেত হয়তো লসের সম্মুখীন হওয়াটাই বেশি সম্ভব তো দর্শক আজকের ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন শেয়ার করবেন কমেন্টস করবেন